গুগল অ্যাডস অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় আর যদি আপনারা ওই অ্যাকাউন্টটা ঠিক করতে না পারেন, মানে রিকভারি করতে না পারেন, তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্টে থাকা ডলারগুলো আপনারা কিভাবে রিফান্ড করবেন, মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টে যে ডলারগুলো আছে ওই ডলারগুলো কিভাবে আপনাদের কার্ডে নিয়ে আসবেন। অনেকেই কমেন্ট করতেছেন আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে ডলার আছে বাট আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, এখন কিভাবে সেটা ডলারগুলো আপনাদের ব্যাংকে নিয়ে আসবেন। তো তার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে যে ডলারগুলো আছে ওই ডলারগুলো আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন। তাহলে চলো ভিডিওটা শুরু করি। হেই গাইস, দিস ইজ মামুন, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। সো বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর যারা ফেসবুকের মাধ্যমে দেবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন। ওকে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি আর এখন দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে। এটা আমি ডিসেম্বরে ক্রিয়েট করেছিলাম, পেমেন্ট করার সাথে সাথে সাসপেন্ড করেছি। এখন দেখতে পাচ্ছি ইওর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড উই ডেডিকেট সাসপিশিয়াস পেমেন্ট ইন ইওর অ্যাকাউন্ট। আমার কার্ড দিয়ে আমি পেমেন্ট করতেছি, তারপরেও বলতেছে সাসপিশিয়াস পেমেন্ট। আপনারা দেখাচ্ছেন আমার কয়টা কার্ড, আমার অলরেডি 4টা কার্ড আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো ক্যাম্পেইন করি নাই, ক্যাম্পেইন না করা সত্ত্বেও শুধু পেমেন্ট করছি আর ডিলিট করে দিছে, সাসপেন্ড করে দিছে। আমি যেমন পেমেন্ট অপশনে যাই, আজকে আমার নেটওয়ার্ক একটু স্লো তাই একটু লোডিং দিতেছে, সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছি $12 আমি পেমেন্ট করছিলাম 19 ডিসেম্বর 2022 সালে। পেমেন্ট করার সাথে সাথে এখন সাসপিশিয়াস পেমেন্ট দিয়ে দিছে। আমি অনেকবার ট্রাই করছি এটা ঠিক করার জন্য বাট ঠিক করতে পারি, অনেক অ্যাপ্লাই করছি। সাসপিসিয়াস পেমেন্টের কারণে যে অ্যাকাউন্টগুলো নষ্ট হয় তা অনেক কম সংখ্যক অ্যাকাউন্ট ঠিক হয়। ওকে, এখন ভাবতেছি এটা আমি রিফান্ড করে নিবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের অনেকেরই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে যেগুলোতে ডলার রয়েছে, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন এবং আমার পেজে মেসেজ দিচ্ছেন যে ভাই আমার এত ডলার রয়েছে এখন এটা কীভাবে রিফান্ড করব। আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাকাউন্ট ক্যান্সেল করে দেন তাহলে রিফান্ড হয়ে যাবে, অনেকেই বুঝতে পারতেছেন না, তাই আমি ফাইনালি আজকে এই ভিডিওটা তৈরি করতেছি। ওকে, এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ওকে, এখানে আমরা হোম পেজে চলে আসছি। অনেকে বলতেছিলেন কিভাবে অ্যাপ্লাই করবেন, আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে কিভাবে অ্যাপ্লাই করবেন, তারপরে আমি আপনাদেরকে দেখাই। এখানে এই যে দেখতে পাচ্ছ একটা লাল একটা বার চলে আসছে, নোটিফিকেশন বার, ইওর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড। এইটার এই পাশে এখানে দেখতে পাচ্ছ হাইড এবং এখানে দেখতে পাচ্ছ কন্টাক্ট আস, কন্টাক্ট আসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সাবমিট অ্যান্ড অ্যাপিল, এখানে ক্লিক করে আপনাদের ফর্মটা সাবমিট করতে হবে, তাহলে যদি আপনাদের সবকিছু ঠিকঠাক থাকে আর যদি গুগলের দয়া মায়া হয় তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ফিরিয়ে দিতে পারে। ওকে, এখন আমরা রিফান্ড করার জন্য এখানে সেটিংস টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা প্রেফারেন্সে ক্লিক করবেন। প্রেফারেন্সে ক্লিক করার পর এখানে আসবেন, এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নেমের জায়গায় আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম যেটা দিবেন এখানে দেখতে পাবেন। যদি অ্যাকাউন্ট নাম নাও দেন, আমি এখানে বোঝার স্বার্থে এসি আর্টজি মানে অ্যাকাউন্ট নাম্বার 8 দিছি, আপনাদের এমনিতে একটা নাম্বার দেবে। ওকে, তারপর এখানে নিচে দেখতে পাচ্ছ টাইম জোনের নিচে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট স্ট্যাটাস, অ্যাকাউন্ট স্ট্যাটাসের এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ক্যান্সেল মাই অ্যাকাউন্ট, এখন যদি আমরা এখান থেকে ক্যান্সেল মাই অ্যাকাউন্টে ক্লিক করি এখান থেকে ওয়ার্নিং দিতেছে, ওকে আমরা ক্যান্সেল অ্যাকাউন্ট করব, তার জন্য ক্যান্সেলে ক্লিক করলাম। এখন ক্যান্সেল মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছ দুইটা নোটিফিকেশন। এখন যদি আমরা আবার রিফ্রেশ দেই, ওকে এখানে দেখতে পাচ্ছ তিনটা নোটিফিকেশন চলে আসছে আমাদের নোটিফিকেশন বারে। এখানে দেখতে পাচ্ছ ইওর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড একটা নোটিফিকেশন, তারপরেটাও তারপরেটা দেখতে পাচ্ছ 3 নম্বর নোটিফিকেশন, ইওর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ, ইওর অ্যাডস আরন্ট রানিং, বিকাম ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্যান্সেলড, আমাদের অ্যাকাউন্ট ক্যান্সেল হয়ে গেছে। এখন যদি আমরা সামারিতে যাই তাহলে দেখতে পারবেন। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছ এখানে আগে 3টা অপশন আছিল, এখন এখানে একটা অপশন, দুইটা অপশন দেখতে পাচ্ছ। আগে এখানে আসছিল অ্যাভেলেবল ফান্ড, এখন চলে আসছে ইওর এস্টিমেট রিফান্ড। এখানে আমাদের $12 ছিল ব্যালেন্সে, $12 রিফান্ড হয়ে গেছে। ক্যান্সেল হ্যাজ ডেট, ক্যান্সেল ডেট এখানে চলে আসছে 21 মার্চ 2023। হাউ উইল বি রিফান্ড, এখানে দেখতে পারছো $12 ভিসা কার্ড দিয়ে আমি পেমেন্ট করছিলাম, এখানে ভিসা কার্ড চলে আসছে। এস্টিমেট আমরা এটা পাবো 28 তারিখের ভিতরে পেয়ে যাব আশা করি, এখানে 1 সপ্তাহ সময় দেখায় বাট অনেক অনেক সময় আছে 1 সপ্তাহের ভিতরে চলে আসে, অনেক অনেক সময় আছে যে 1 সপ্তাহ গিয়ে 2-3 মাসও চলে যায় কিন্তু এখান থেকে রিফান্ড আসে না। তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে বলতেছি। প্রথমে আপনারা যে কাজটি করবেন আমি যেভাবে দেখাইলাম এইভাবে আপনারা ক্যান্সেল করবেন, ক্যান্সেল করলে এরকম রিফান্ড হয়ে যাবে, আপনাদের ব্যালেন্সে যত ডলার থাকবে সেটা রিফান্ড হয়ে যাবে এবং 7 দিন সময় থাকবে। 7 দিন পর যদি আপনাদের এখানে ব্যালেন্স না দেখায়, এরকম যদি এস্টিমেট রিফান্ড যদি না দেখায় তাহলে বুঝবেন আপনাদের রিফান্ড হয়ে গেছে এবং আপনাদের ব্যাংকে নোটিফিকেশন আসতে, ব্যাংকে
ঢুকে আপনাদের অ্যাকাউন্টের মেসেজ আপনাদের মোবাইলে আসতে আসতে 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। যদি আপনারা এখন দেখেন আপনাদের এইরকম রয়েছে, যত ডলার ছিল এইরকম রয়েছে, তাহলে আপনারা যে কাজটি করবেন আবারও আপনারা এখান থেকে রিঅ্যাক্টিভ করবেন, অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করবেন। অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করার পর আরও 2-3 দিন পর অথবা আরও 1 সপ্তাহ পর আপনারা আবার এইরকম ক্যান্সেল করবেন, তখন কি হবে, আবার নতুন করে আপনাদের এটা রিফান্ড হবে এবং লিস্টেড হবে। কোনো কারণবশত যদি আপনাদের এই রিফান্ডটি না হয় তাহলে পরবর্তীতে আবার লিস্টেড হবে এবং আবারও আপনাদের রিফান্ড পাওয়ার সম্ভাবনা থাকবে। অনেক সময় দিয়ে দেয়, আবার অনেক সময় অনেক লেট করে, অনেক সময় দেয়ও না। যদি আপনাদের ভাগ্য ভালো হয় তাহলে এখান থেকে পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারলেন গুগল অ্যাডস অ্যাকাউন্টের টাকা ডলারগুলো কীভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে নিয়ে আসবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন।